दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, तू यार। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। আর আজকে আমাদের কাশ্মীরের তিন নম্বর দিন, একদিন এসেছি তারপরে দিন গুলমার্গ গেছি। আজকে আমরা যাব ডাল লেক, শিকারা রাইড, এইগুলো সব করব, আর কিছু সাইট সিনও আছে। শ্রীনগরেই থাকবো আজকে। আর এখন যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করতে, ফোন এসেছিল একটুখানি, তো ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। অলরেডি আমরা বেরিয়ে গেছি আজকে। এই যে এখানকার এগুলো কিনেছি আমরা, নতুন বোনও পড়েছে, আমিও পড়েছি। কাশ্মীরের প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুবই স্পেশাল, আর বিশেষ করে আজকের দিনটা আরও স্পেশাল, কারণ আজকে কাশ্মীরে সেই বিখ্যাত আমরা শিকারা রাইড করব, আর তার জন্য আমরা সবাই খুব খুব এক্সাইটেড। কালারের ড্রেস পরে যাচ্ছি নৌকা চড়তে, যেটা এখানে বলে শিকার। শিকারে যাওয়া যায় এখন জানি না, মানে কিছুদিন আগে দেখেছিলাম বরফে জমে গেছে ডাল লেক, এখন বরফ কেটে চড়তে হবে না, এমনি জল হয়ে আছে। এসছি, তবে আজকে ওয়েদার ভালো আছে, সো আই থিঙ্ক সবার পিকচার ভালো আসবে। পেছনে টুম ও বাবাকে দেখা যাচ্ছে, আমাদের পারমিতা ম্যাডাম সকাল থেকে দু ঘন্টা ধরে সেজেছে, ওটা রিভিল করা হচ্ছে না ব্লগে, ঠিক আছে, ওটা পরে যখন ফটো শ্যুট হবে তখন রিভিল করা। ওই যে পারমিতা ম্যাডাম, এ কত হাঁস উঠছে, এখানে নামতে হবে। শুন, আমরা এখানে নামলাম, আর এখান দিয়ে কি দেখা যাচ্ছে দেখুন, অসাধারণ। মানে আমি ভাবতেও পাচ্ছি না যে এরকম ভাবে স্বপ্নটা সত্যি হবে আমাদের, দারুণ লাগছে, দারুণ। জানি না কেন হট করে আবার সূর্যি মামা টাটা জানিয়ে দিয়েছে। এসে গেছি এখন আমরা শিকারা রাইডে, ডাল লেক পরে যাব। রাইডে ডাল লেকে এসে গেছি, দারুণ লাগছে সত্যি, কিছু বলার মতো আর পাচ্ছি না, এত আনন্দ হচ্ছে। তো এখানে কথা বলবো, नहर पार्क आता है, स्विमिंग बोट आता है, समर हाउस आता है, फ्लोटिंग मार्केट्स आते हैं मैम, फ्लोटिंग गार्डन्स आते हैं, वेजिटेबल लैंड, लोटस लेक, ओल्ड सिटी विलेज, मीना बाजार, और मुशायरा। कितना घंटा लगेगा? যেখান থেকে শিকারা বুক করতে হয় আমরা সেখানে এসেই কথা বললাম, আর ওনারা প্রথমে এক একটা শিকারার জন্য 5,000 টাকা করে বললেন, যেটা লাস্ট অবধি আমরা কমিয়ে কমিয়ে 2,000, 2,000, 4,000 আনলাম। এবং আমাদেরকে প্রত্যেকটা স্পট দেখাবেন, এই হিসাবে আমরা বুক করে এখন শিকারাতে উঠব। আর প্রত্যেকটা স্পট দেখতে গেলে কিন্তু ওরকমভাবে টাইম লিমিট নিয়ে এলে হবে না, যে আমাকে 1 ঘন্টার মধ্যে দেখিয়ে দিতে হবে বা কিছু, এটা কিন্তু একটুখানি বেশি টাইম লাগবে। এই ভাই আর অর্ঘ ওইটাই উঠছে, আর এইটাই বোন, আমি মা বাবা যাব। একটা শিকারাতে 4 জন উঠতে পারেন, আমরা যেহেতু 6 জন ছিলাম তার জন্য আমাদেরকে 2টো শিকারা নিতে হয়েছে।
भैया या फ्लोटिंग मार्केटिंग, फ्लोटिंग मार्केटिंग चलते चलते शॉपिंग। এখন আমাদের জন্য কাবাব আসছে, দেখুন এখানে অনেক রকমের চিকেন টিক্কা, মাটন টিক্কা, পনির টিক্কা। এই যে এখানে এখন আমাদেরকে বানিয়ে দেবে, মানে ও বাও, এর মধ্যেই সব ব্যবস্থা আছে, দেখুন এর মধ্যেই সব ব্যবস্থা আছে। আর এই দেখুন কি রকম জায়গাটা দেখুন, ওফ আমি কখনো এরকম দেখিনি আগে। অনেক জায়গা ঘুরেছি, মানালি, সিমলা, কুলু, আরও অনেক অনেক জায়গা ঘুরেছি, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি, বাট কাশ্মীর, কাশ্মীর প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব রূপ নিয়ে সুন্দর। তো এখানে আমাদের ফিশ টিক্কা হচ্ছে এখন, ট্রাউট ফিশ। মানালিতে ফার্স্ট টাইম খেয়েছিলাম, এখানে সেকেন্ড টাইম খাচ্ছি। আর ওই যে ওই যে দুজন ওখানে রেইনবো জ্যাকেট পরে, আর এরকম এই যে আমাদের রাজা রানী। এই যে এখানে রেডি হয়ে গেছে আমাদের ট্রাউট ফিশ। দেখতেও দারুন লাগছে, দেখতেও অসাধারণ খেতে, ভীষণ দারুন দারুন। এখন কি হচ্ছে, মাটন টিক্কা, ও মাটন কাবাব হচ্ছে। এই যে খাচ্ছে মা, এখন এসে গেছে আমাদের মাটন টিক্কা। এই যে মা, কেমন লাগলো মাটন টিক্কা? একদম অসাধারণ খেতে, অসাধারণ। আমি মাটনের ভীষণ ফ্যান, কিন্তু এত ভালো মাটন আমার মনে হয় আমি পুরো এই লাইফে খেলাম, তাই আমি জোর করে আমার হাজবেন্ডকে একটা খাওয়াচ্ছি। আর এটা হলো দারুন দারুন। এখানে এরকম, ওখানে আমাদের আর একটা চিকেন টিক্কা হচ্ছে, আর এখানে অর্ঘ্য, আর ভাই দারুন টেস্ট, দারুন। আর বাবা এখান থেকে ফ্রুট নিল, মিক্সড ফ্রুট। এখন আমাদের এসেছে এটা চিকেন টিক্কা না, চিকেন কাবাব, চিকেন কাবাব। তো এখন আবার আমরা খাচ্ছি চিকেন কাবাব, ফিশ কাবাব, তারপর মাটন কাবাব, এখন চিকেন কাবাব। এখন প্রিয়াঙ্কা খেয়ে বলবে যে এই কাবাবটা কেমন খেতে, ও একবারও নিজের থেকে রিভিউ দেয়নি না। আমি খাইয়ে দিচ্ছি, ও খেয়ে বলবে যে এটা কেমন লাগছে খেতে। দারুন খেতে, দারুন। সব কিছু
খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেক কিছু খেয়েছি এখানে। আর ওই নৌকাটা আমাদের সাথে সাথে আছে, মাঝে আছে। ইয়ে সামার হাউস হে চুপকে সে সুন, এখানে চুপকে সে সুন ইস পালকি ধুন, এটার শুটিং হয়েছিল। এটা সামার হাউস, এখানটা এখন কাউকে অ্যালাউ করে না। আর এই জায়গাটা এখন এরকম দেখতে লাগছে, বাট যখন মানে গরমকাল হয় পুরো চারিদিকটা সবুজে ভরে ওঠে। সিআরপিএফ কে এখানে লিজে দেওয়া আছে জায়গাটা। পাকিস্তান বিভাজন হয় এখানকার যে রাজা ছিল ওনার নাম ছিল রাজা হরি সিং, ঠিক আছে? সবাই পেপারে সাইন করে দিয়েছিল, কিন্তু শুধুমাত্র রাজা হরি সিং পেপারটা ইন্ডিয়ানদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু পেপারে সাইন নেই। তখনকার দিনের ওই একটা সইয়ের জন্য আজকে ওই পিওকে মানে মানে কাশ্মীর নিয়ে এত ঝামেলা। এটা আমাদের ইন্ডিয়ানদের, আমাদের পাকিস্তানদের, শুধুমাত্র একটা সই, যে পেপারটাও এখন ইন্ডিয়ানদের কাছেই আছে। আর মোস্ট প্রবাবলি যেটা আমাদের দিল্লিতে রয়েছে এখন, এবং ওখানে একটা শুধুমাত্র সই নেই, তার জন্য এই পিওক মানে কাশ্মীর আর ইয়ে নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এত ঝামেলা। বাট ডেফিনেটলি কিন্তু এটা মানে রাজা হরি সিং ইন্ডিয়াকে দিয়ে গেছিল, এইটার জন্যই ঝামেলা দিয়ে গেছিল। যদি সইটা করে দিত তাহলে আর এই প্রবলেমটা ঝামেলা হতো না। ডাল লেকে শিকারের মধ্যে অর্ঘ, ওটা তুই ইয়ে পাখি পানকৌড়ি, ওটা ফেমাস পাখি ভাইয়া। ও বার্ড কা নাম কি হ্যায়? জাল মুরগি। ওদের লাশ বাতানা একদম একদম, উসসে জ্যাদা নেই, উসসে কম নেই, উসসে কম নেই, ক্যা উসসে জ্যাদা নেই, উসসে জ্যাদা নেই। 375 নেই, 375 এগুলো প্রত্যেকটাই হাউস বোট, এখানে থাকা যায়। আর আমাদেরও আছে, শেষের দিন আমরা একদিন হাউস বোটে থাকবো, আমরা জানি না আমাদের কোনটা, দেখতে হবে। এখন কত সুন্দর সুন্দর হাউস বোট, আর হাউস বোটের পিছনে পাহাড়টাও আছে। ये जो है पानी में पूरा बांधा है ना ये, हाँ। अंदर से, हाँ। इसके हमारा अंदर निकलता है सब्जी कमल ककड़ी का, जिसको बोलते हैं रूट्स, नदरू उसको निकालता है। अभी जून जुलाई में इसके ऊपर लोटस के फूल निकलते हैं, लोटस के पत्ते, वो गर्मी के टाइम में होता है, बड़े बड़े पत्ते होते हैं, लोटस लेक इसी को बोलते हैं। इसमें हम अभी सब्जी निकालते हैं, वो अचार में भी डालते हैं, सब्जी में भी डालते हैं, उसको बोलते हैं रूट्स, कमल ककड़ी का नदरू होता है व्हाइट वाला, ठीक है दादा? ये जो राइट साइड में विलेज लोग है ना, जब इसके ऊपर खेती बाड़ी के ऊपर ये पड़ता है बर्फ, बर्फ के टाइम में ये काम नहीं करते है, हाँ। फिर इसने गवर्नमेंट ने दिया काम कढ़ाई का काम, जैसे शाल सूट साड़ी बनाते हैं, ब्लैंकेट बनाते हैं, बेड कवर बनाते हैं, कारपेट बनाते हैं, स्वेटर जैकेट, वो मीना बाजार में बनाते हैं, वो होलसेल फैक्ट्री है, वहाँ पे आपको शॉल स्टार्टिंग आएगा 100 रुपीज से 1.5 लाख तक स्टार्टिंग है, 100 रुपीज से 1.5 लाख। मैं पहले 1.5 लाख वाला देखूंगा, उसको 100 में उतारूंगा। एक चीज क्या है सर, वहाँ पे सुनो दादा, हाँ जी सर, वहाँ पे प्राइस एक ही है मगर चीज अच्छा है, क्योंकि लिए आपके पास पे नहीं, वहाँ होम डिलीवरी भी है, कैरी नहीं कर सकते है, और पे साथ नहीं है ना, कार्ड भी चलता है, समझो आप कैरी नहीं कर सकते, आपका वेट ज्यादा है, लगेज ज्यादा है, फिर यहाँ पे होम डिलीवरी आपको कलकत्ता पहुँचेगा। वो जो बमरो बमरो सॉन्ग इधर ही हो गया था, इसी प्लेटफॉर्म पे वो सॉन्ग, ओ इते खाने तो ये जो मिशन कश्मीर डान यार खाने लिखा है, आज ड्राइंग जो बनाते हैं वो इसी सीढ़ी पे बनाते हैं, वो फिर जितना धक्का मारता है वो छोटा होकर पानी में जाता है, ठीक है? मिशन कश्मीर यहीं पे बन गया था। अच्छा अच्छा, वाओ, এখানে মিশন কাশ্মীরে শুটিং হয়েছিল। अभी भी तैर रहा है। শিকারা রাইড করতে করতে যদি আপনারা কিছু কেনেন তাহলে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ একটারও ফিক্সড রেট না, আর বার্গেনিং করে অনেকটাই কমানো যায়। শুধু যে মিনা বাজার আছে ওখানে শাল ফ্যাক্টরি আছে, ওখানে একদম ফিক্স রেট, ওখানে এক টাকাও কম করে না। মেরা নাম হে মুদাসির, মেরা নাম হে সর, অর মেরা শিকারে কা নাম হে মারিনা,
क्योंकि ये ठीक है, यहाँ हम शिकारा वाला है, हम पूरा कस्टमर को पूरा गाइडिंग करते हैं, पूरा साइड सीन घुमाते हैं। आपका नंबर मोबाइल नंबर लिखिए 600-600-501-0945। ओके ठीक है, थैंक यू सर, थैंक यू, थैंक यू। वाও, এখন আমরা একটা ফ্লোটিং মার্কেটে যাচ্ছি। আমি মার্কেটটা দেখতে পেয়েছি, হয়তো আপনারা এখনো দেখতে পাননি। তো আমি তো খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম এরকম টাইপের ফ্লোটিং মার্কেট দেখছি। আর এই দেখুন, আমাদের সামনে আরো কয়েকজন শিকারাতে যাচ্ছে, আর প্রত্যেকটা এরকম ভাবে কাঠের তৈরি হাউস বোট, এক একটা বোটের এক একটা নাম। আমরাও যেই বোটটাই থাকবো সেটাও আপনাদেরকে দেখাবো। ওয়াও, আমি তো, আমার খুব খুব ভালো লাগছে। দেখুন, এই একটা ফ্লোটিং মার্কেট দেখা যাচ্ছে, প্রচুর এখানে কাশ্মীরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর্টস এম্পোরিয়াম, এই যে, এই যে এটা হলো ফ্লোটিং মার্কেট। এসে গেছি আমি, এখান থেকে দেখতে পাচ্ছি একটা মডেলকে কাশ্মীরি শাড়ি পরিয়ে রাখা হয়েছে, দেখেই খুব অ্যাট্রাকটিভ লাগছে। পুরোটা ফ্লোটিং মার্কেট দেখুন, এক একটা পুরো দোকান জলের ওপর, পুরোটাই ডাল লেকের ওপর। জিনিসগুলোর দাম একটুখানি বেশি, কালকেও দেখলাম গুলমার্গে। এই যে দেখুন, এই বোন দেখ, ওই হোয়াইটটা কি সুন্দর না, পুরো হাওয়াই লাড্ডুর মতো। আমার তো খুব ভালো লেগেছে ওটা দেখে। হ্যাঁ, আমার আরেকটা যেটা নতুন পেজ বানিয়েছি না, হ্যাঁ, মিনা বাজারে আমরা কি কি কিনলাম বা ওখানে কি কি আছে সবটা নিয়ে আমি আলাদা একটা কাশ্মীরের শপিং ব্লগ বানাবো, সেটাতে আপনারা দেখে নিতে পারবেন। আরও সামনে আছে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে এরকমভাবে তো কখনো আমরা জলের ওপর দেখিনি না, যে এরা বছরের পর বছর ধরে, মানে সারাটা বছর ধরেই এরকম জলের ওপরই এদের দোকান চলে। আর টোটালি এনারা ট্যুরিস্টদের ওপরই ডিপেন্ডেন্ট, যে ট্যুরিস্টরা এসে কিছু কিনবে সেটার ওপরই কিন্তু ডিপেন্ডেন্ট। আর এখানে যাবো আমরা মিনা বাজারে, ওই জায়গাটায় কি হয়, যখন শীতকালে চাষের জমিতে পুরো বরফে ঢেকে যায়, তখন ওনারা ওই সমস্ত যে মানে ঘরে নিজেরা শালারে বানান হাতে, তো সেই জন্য কি হয় না, মেশিনে বানানোগুলো একটুখানি কম দামি হয়, আর হাতে বানানোগুলো তো একটু বেশি দামি হয়, ওই জন্যই কিন্তু মেন দাম। এক একটা জিনিস বানাতে ওনাদের অনেকটা টাইম লেগে যায়। এই যে দেখুন, এখানে দেখুন সবজি চাষ হয়ে আছে, এই হাঁসগুলো দেখুন, যারা প্ল্যান করছেন কাশ্মীর আসবেন, আসবেন আপনারা, চলে আসুন, কারণ আমরা দুটো বছর নষ্ট করেছি ভয়েতে। কারণ সত্যি কলকাতায় থেকে আমরা সবসময় ভাবি যে কাশ্মীরে কিছু হচ্ছে, যাওয়া যাবে না, এরকম ভাবতে ভাবতেই দুটো বছর আমাদের চলে গেছে। টিকিট কেটেছি, ক্যান্সেল করেছি ফ্লাইটের টিকিট, প্রচুর টাকা লস করেছি। বাট আসার পর দেখলাম ট্যুরিস্টদের ওপর কোনো রকমই কোনো প্রভাব পড়ে না কোনো কিছুর। কালকে 144 ধারা জারি ছিল, বাট কোনো পুলিশ আর্মি কেউ একটা ট্যুরিস্টদের সাথে কিন্তু বাজে ব্যবহার করেনি, বরং হেল্প করে বলে দিচ্ছেন যে কোন দিকে যাবেন, কিভাবে কি করবেন। ফাঁকায় ফাঁকায় ঘুরছি আমরা, তো এই টাইমটা এসেছি, একটা ভয় ছিল যখন কলকাতায় এয়ারপোর্টেও ছিলাম, তখনও একটা ভয় ছিল যে যদি কিছু হয় 26 জানুয়ারি কোথায় যাচ্ছি না কাশ্মীর, নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম। তো এখানে এসে যেটা দেখলাম যে না, ভয়ের কিছুই নেই, বরং অনেক নিরিবিলি ঘুরছি। দাদারা তো বললেন যে এখন মানে যারা আসছে তারা অনেক নিরিবিলি ঘুরতে পারছে। এই যে এখন সব নামছে শিকারা থেকে, এখন আমরা যাব মিনা বাজারে সব থেকে বড় ফ্যাক্টরিতে, শাল ফ্যাক্টরিতে। এই শাল ফ্যাক্টরির কি বিশেষত্ব বা এখানে কি কি স্পেশাল জিনিস আছে, আমরা কি কিনলাম, সমস্ত কিছু আমি আলাদা একটা শপিং ব্লগে আপনাদেরকে দিয়ে দেব।
তো শিকারা রাইড আমাদের প্রায় শেষের পথে, আর দেখুন এখান থেকে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।